আমরা এখন রাজশাহীতে দেখব আলোর কন্যা বধূ সেজে সেজে গেছে পুরা রঙিন হয়ে আমাদের এই রাজশাহী শহরে। তো আমাদের ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব মেলা 2022 রাজশাহী কলেজে অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রোগ্রাম আমরা দেখতে যাব। তো দেখতে যাইতে গিয়ে পুরা রাস্তা রঙিন রূপে সাজাই দিছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়। তো চারিদিকেই যেদিকেই তাকাই সেদিকেই শুধু আলোর মেলা, শুধু আলো, লাল লিপ, সব রঙের রংধনু হয়ে পুরা শহর নতুন রূপে সেজে গেছে। তো আমাদের সাথেই থাকেন, ফুল ব্লগটা আমাদের দেখেন, ভালো লাগলে একটাই কথা কমেন্টে জানাবেন। তো আমরা যাচ্ছি পুরা রাস্তা ভিডিও করতে করতে। তো সামনে দেখতে পাচ্ছি নানকিন চাইনিজ রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে একবার গেছিলাম আমি, আর যাওয়া হয়নি। তবে সামনে যাই, সামনে আমরা আরও কী কী দেখতে পাই সব কিছু আমরা ভিডিওর মাঝে দেখব। আর দেখতে দেখতে হারিয়ে যাব নতুন আলোর শহরে রাজশাহী। আসলেই কিন্তু রাজশাহী বাংলাদেশের যতগুলো বিভাগ আছে সব থেকে রাজশাহী প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ দৃষ্টি, ইতিহাস হয়ে এখনো এই রাজশাহী শহরে স্মৃতি হয়ে আছে। রাজশাহী শহরে আসলে আপনারা বুঝবেন চারিদিকে শুধু প্রাকৃতিক গাছের ফুল, এই ফুল দেখলেই আপনাদের মন ছুঁয়ে যাবে, ওই ফুলের গাছের মন চাইবে একটা ফুল ছিঁড়ে সাথে নিয়ে চলে যায়, কিন্তু না, সবসময় আমরা ভদ্রতা পোষণ করি চলব, কারণ সেটাও তো আমাদেরই জন্য, একটা সৌন্দর্য স্থাপনা তৈরি করার জন্যই সে গাছে ফুল ধরে আছে। আর বিশেষ অবদান হলো রাজশাহী কলেজের অনুষ্ঠান, এই অনুষ্ঠান উপলক্ষে আরও আলোর রঙিনে একদম পুরা শহর মাতিয়ে ফেলছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়। রাজশাহী শিক্ষানগরীর দেশ, আর এই শিক্ষানগরীতেই ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ মিলন মেলা 50 বৎসর উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা দেশি শিল্পীও পাব, আবার কতজন সদস্য সংখ্যা নিয়ে ভারত থেকে আবার এই প্রোগ্রাম শুভ উদ্বোধন করতে আসছে, তাদের অনুষ্ঠানও আমরা ভালোভাবে দেখব। তো যাই আমরা সামনে, আরও কী কী দেখতে পাই, সাথেই থাকেন, আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে। আরও আছে একটু, আর একটু করেই হলো আমরা পাবো রাজশাহী কলেজ, আর সেখানেই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমাদের ভিডিওটা দেখেন, রাজশাহী শহরকে নতুন রূপে কেমন লাগে সেটাও কমেন্টে আবারও জানাবেন। তো ভালো লাগার শহর একটাই বাংলাদেশের, সেটা হলো রাজশাহী বিভাগ। সবচেয়ে বড় কথা হলো রাজশাহী শহরের পুরাতন কলেজ, পুরনো ঐতিহ্য শিক্ষানগরীর আলো হিসাবে প্রকাশ করে, আর সেই জায়গায় প্রোগ্রামটা। তো কলেজ বাউন্ডারি যাওয়ার আগে আরও আলোর রূপে সেজে গেছে সেটাই আমরা দেখব একটু করি। তার আলো দেখে পুরো মাথা নষ্ট, তো যে আলোর বিন্দু কণা আকাশের মধ্যে ভেসে আছে না দেখলে আপনারা বুঝবেন না। তো মূল মঞ্চে চলেই আসছি আমরা, কি অপরূপ সৌন্দর্য আমরা এই পুরা আলোগ্রাফি সামনে গিয়ে দেখব, আর মানুষজন কে কী করতেছে, কোথায় ছবি তুলতেছে। তবে বিশেষ হলো ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা, তবে আমাদের ফোনের ক্যামেরা ফোকাসিংটা ঠিকমতো ধরতে পারতেছে না, তাই আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন না।
এই ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ বন্ধুত্ব মেলায় 2022 উপলক্ষে এখানে পুরাতন পুরাতন প্রায় 50-60 বছর আগের ছাত্রছাত্রী মিলে আবার নতুন 2022 ডিজিটাল বাংলাদেশের ছেলেমেয়েগুলা সব মিলন মেলায় পরিণত হয়েছে। তো আমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবো এখানে কত যে লোক এসেছে, প্রায় 5-10 লক্ষ মানুষ এই ভারত বাংলাদেশের মিলন মেলার প্রোগ্রামটা দেখতেছে। এখানে রয়েছে বাংলার বিখ্যাত বাউল সম্রাট সফি মণ্ডল, আরও অনেক গুণীজন শিল্পী ও ভারতেরও শিল্পীগণ এখানে রয়েছে। তো দেখেন স্টেজটা কত সুন্দর রঙিন রূপে সাজতেছে। তো এই পর্যন্তই থাক আমাদের ভিডিওটা, ভালো থাকবেন সবসময় আর লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন হলো আমাদের রাজশাহীর ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ মিলন মেলার এই ব্লগটি। তো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালোবাসা সবসময় সবাইকে।